হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো একটি জ্যামিতিক প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে ও কেন্দ্রিক বৃত্তের এসি ব্যাস। তো দেখো এখানে যে বৃত্তটা আমাদের আঁকা রয়েছে এইটার কেন্দ্র হলো ও, এবং বলা হয়েছে কি এওসি ব্যাস, অর্থাৎ এইটাকে আমরা নাম দিচ্ছি এ, এটাকে আমরা নাম দিচ্ছি সি। তো এটা হলো বৃত্তের ব্যাস। তো সুতরাং ও কেন্দ্র এবং এসি বৃত্তের ব্যাস হওয়ার জন্য আমরা একটা জিনিস বলতে পারি, এ ও এখান থেকে ও সির সঙ্গে সমান হবে। এবারে বলা হচ্ছে দেখো এবিসি বৃত্তস্থ ত্রিভুজ। তো এসি ব্যাস হলে এই বিন্দুটাকে আমরা বি দিয়ে দিচ্ছি, তাহলে এটা হলো আমাদের বৃত্তস্থ ত্রিভুজ। আবার বলা হচ্ছে দেখো ওপি লম্ব এবি, এই রেড কালারের লাইনটা আমরা ধরে নিচ্ছি ওপি, এটা এবির উপরে পারপেন্ডিকুলার। তো আমাদেরকে প্রুভ করতে হবে ও পি অর্থাৎ এই রেড লাইন এবং বি সি অর্থাৎ এইখানের অংশটাই বি সি, এটা সমান 1:2। তো দেখো এখানে কয়েকটা জিনিস আমি, তাহলে আমাদের এখানে প্রদত্ত যেটা প্রশ্নেই দেওয়া আছে, তো আমরা প্রদত্ততে সেটাই লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এসি ব্যাস, এবিসি একটি বৃত্তস্থ ত্রিভুজ, ওপি লম্ব এবি, এতটা লিখব। এবং এখানে অঙ্কন কিছু নেই, তাহলে আমরা এখানে আমাদের প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে লিখে দিচ্ছি, আমাদের প্রমাণ করতে হবে ওপি ইজ টু বিসি সমান 1:2। অর্থাৎ প্রমাণ যেটা করতে হবে ওটাও দেওয়া আছে, তো এটা লেখার পরে আমরা ডাইরেক্ট প্রমাণ শুরু করব। তো প্রমাণ শুরু করার আগে আমরা যে যে জিনিসগুলো আমাদের এখানে প্রদত্ত আছে সেটা লিখে নিই। যে প্রথম কথা, এখান থেকে আমরা পাবো কি না ও এ এবং ও সি সমান, কারণ দুটোই হবে বৃত্তের, অর্থাৎ এই ও এ এবং এই ও সি এরা দুটোই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে এরা সমান হবে। এবং এই কোণটা দেখো 90 ডিগ্রি হবে, ঠিক আছে। ওই কোণটা কেন 90 ডিগ্রি হবে, কারণ বলতে হবে কোণ এ বি সি একটি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। আচ্ছা এবারে দেখো কেন এটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ দেখো এই কোণটার যে বাকি যে প্রান্তগুলো, সেই এই কোণটার বাকি প্রান্তগুলো দেখো ব্যাসের প্রান্তের সঙ্গে যুক্ত আছে, সুতরাং এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। সেই কারণে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এইটা 90 ডিগ্রি হলো। আচ্ছা আবার একটা জিনিস দেখো, এখানে আমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে কি ওপি লম্ব এবি, তাহলে আমরা এখানে আর একটা জিনিস বলতে পারি, যেহেতু ওপি লম্ব এবি তাহলে এটা কি ইমপ্লাই করে, কোণ ও পি এ এটা 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের এখানের এই যে কোণটা এটা 90 ডিগ্রি হবে। অ্যাকচুয়ালি ওই বাহুটার দুদিকে মানে এই কোণটাও 90 ডিগ্রি হবে, বাট আমাদের এখানে দরকারই বলতে আমরা শুধু এই এ পিও এই কোণটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবারে দেখো আমরা যদি ত্রিভুজ এ পিও ও ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এইখানের এই ছোট ত্রিভুজটা দেখো, এই যে এ পিও এবং আমাদের যে সম্পূর্ণ বড় ত্রিভুজ এ বি সি তাদের মধ্যে তুলনা করি, তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো কোণ এ পিও এটা সমান হবে কোণ এ বি সি, কারণ এটা 90 ডিগ্রি। আবার দেখো কোণ পিএও যেটা এটা সমান কি হবে না, কোণ বিএসি, এটা কি দুজনেরই সাধারণ কোণ, অর্থাৎ এই যে এইখানের এই কোণটা দুটি ত্রিভুজেরই সাধারণ কোণ, তাহলে তারা সমান হবে। তো আমরা কি জানি, একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়ে যায় তাহলে কি অন্য কোণটা নিঃসন্দেহে সমান হবে। তাহলে আমরা এই ছবি থেকে কি বলতে পারি, দেখো এই ছবি থেকে আমরা বলতে পারি এখানের এই যে এই কোণটা রয়েছে সেইটা নিশ্চয়ই এখানের এই কোণটার সঙ্গে নিশ্চিতভাবে সমান হবে বলতে পারি, কারণ এই দুটো ত্রিভুজে দুটো করে কোণ সমান হয়ে গেছে, তো অবশিষ্ট কোণ অবশ্যই সমান, অর্থাৎ কোণ এওপি সমান কোণ এসিবি, এবং কোণ এওপি সমান কোণ এবি সরি এসিবি, কারণ কি না এটা বাকি অবশিষ্ট কোণ ছিল। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, অতএব ত্রিভুজ এ পিও এটা সদৃশ কোণী ত্রিভুজ এবিসি, এটা সদৃশ কোণী ত্রিভুজ বোঝানোর জন্য আমরা এই চিহ্নটি ব্যবহার করি, ঠিক আছে। তাহলে এরা সদৃশ কোণী আমরা হয়ে যাচ্ছে, এটাকেও বলতে পারছি, এখানে ব্র্যাকেটে তাও লিখে দিচ্ছি, এটা
যেটা সদৃশকোণী ত্রিভুজ। আচ্ছা, এবারে সদৃশকোণী ত্রিভুজের একটা ধর্ম আছে যে যদি কোন দুটি ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। ঠিক আছে, সেটা আমি এখানে করছি। দেখো, এই দুটি ত্রিভুজ যদি সর্বসম সদৃশকোণী হয়ে গেছে, অনুরূপ বাহু বলতে কোন বলা মানে কি বলা হচ্ছে? অনুরূপ বাহু হলো যে কোণগুলো সমান তার সঙ্গে সংলগ্ন বাহুগুলোকেই বলা হবে অনুরূপ বাহু। অর্থাৎ এখানে দেখো, এইখানে এ ও এই বাহুটা আমি যদি ধরি ছোট ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা দাঁড়ো এখানে লিখছি ত্রিভুজ এওপি ও ত্রিভুজ এবিসি, এর ক্ষেত্রে আমরা তাহলে কি বলতে পারি? অতএব এর ক্ষেত্রে এও, অর্থাৎ আমি ছোট ত্রিভুজটার যদি এও বাহু নিই, দেখো এটা এই সাধারণ কোণ এবং অবশিষ্ট কোণ এদের সংলগ্ন ছিল, তাহলে বড় ত্রিভুজকেও আমাকে ওদের যে সাধারণ কোণ এবং সংলগ্ন কোণ, ও সরি, অবশিষ্ট কোণ, সেই বাহুটা নিতে হবে। তাহলে এখানে দেখো, বড় ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ কোণ এপি এবং অবশিষ্ট কোণ এই কোণটা, মানে সাধারণ কোণ পিএও এবং অবশিষ্ট কোণ এসিবি, তাহলে এর সংলগ্ন বাহু কোণটা এসি, সেই কারণে এখানে আসবে এও বাই এসি ইকুয়াল টু। এবারে আমরা যদি এই ছোট বাহুটা নিই পিও, ঠিক আছে, তো পিও বাই কি পাচ্ছি? দেখো, অ্যাকচুয়ালি এই পিও বাহুটা কার কার সঙ্গে যোগ আছে, সংলগ্ন আছে, দেখো 90 ডিগ্রি কোণের সঙ্গে সংলগ্ন আছে এবং অবশিষ্ট কোণের সঙ্গে সংলগ্ন আছে। তাহলে এবিসি ত্রিভুজেরও আমরা 90 ডিগ্রি এবং অবশিষ্ট কোণের সঙ্গে কোনটা সংলগ্ন আছে দেখতে পাবো না? বিসি বাহু। দেখো, এটা 90 ডিগ্রি এবং এটা অবশিষ্ট, তাহলে এর সঙ্গে সংলগ্ন বাহু কোনটা? বিসি। তাহলে আমরা এখানে লিখে দেব বিসি। ঠিক আছে, এবারে আমাদের মানে প্রমাণ কি করতে দেওয়া ছিল? দেখো, পিও বাই বিসি সমান হাফ, ওপি বাই বিসি সমান হাফ, যাই হোক। তো আবার একটা জিনিস লক্ষ্য করো এখানে, এটা আমরা কি বলেছি যে এও এবং ওসি এর দৈর্ঘ্য সমান, কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখানে আমাদের এই যে এসি বাহুটা রয়েছে, আমরা এই এসি বাহুটাকে কি লিখতে পারি? 2 ইনটু এও, তাই না? কারণ দেখো, এখানটায় এসি সমান আমরা কি লিখতে পারি? এও প্লাস ওসি। আবার এও ওসির দৈর্ঘ্য সমান হওয়ার জন্য এও প্লাস এও লিখতে পারি, তাহলে আমরা এসির জায়গায় কি লিখতে পারি? 2 এও। তো আমি ওই যে এসির জায়গায় আমরা 2 এও বের করছি, ওইটা এখানে ব্যবহার করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাবো না? এও বাই 2 এও সমান ওপি বাই বিসি। ওপি আর পিও বাহু বলতে একটাই বাহুকে চিহ্নিত করে, তাহলে দেখো এখান থেকে এও এও কেটে গেলে আমরা কি পেয়ে যাচ্ছি না? ওপি বাই বিসি সমান 1 ইজ 1/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওপি ইজ টু বিসি ইকুয়াল টু 1:2। দেখো, আমাদের এটাই প্রুফ করতে বলা হয়েছিল যে ওপি ইজ টু বিসি ইকুয়াল টু 1:2। তাহলে আমাদের এখানটায় দেখো প্রুফটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে কি করলাম, দুটো ত্রিভুজকে, ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজকে সদৃশকোণী দেখিয়েছি, এবং তারপরে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় সেই ধর্মটা আমরা লাগিয়ে এখানে এই প্রমাণটা কমপ্লিট করেছি। তো vidanko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।